কমরেড লেনিনের পার্টি চালানোর মূল পদ্ধতি উনি আবিষ্কার করেছিলেন, যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, গণতন্ত্র কেন্দ্রিকতা, এটা ডায়ালেকটিক্যালি কম্বাইন্ড। গণতন্ত্র এবং কেন্দ্রিকতা দান্তিকভাবে আন্তঃসম্পর্কিত। গণতন্ত্রহীন কেন্দ্রিকতা আমলাতন্ত্রের জন্ম দেয়। আবার শুধু গণতন্ত্র এটি কেন্দ্রিকতা না, সেটা বিতর্কের ক্লাবে পরিণত হয় পার্টি। আমরা জানি ফিলোসফিক্যাল জায়গা থেকে যদি দেখি যে ম্যাটার ইজ প্রাইমারি, কনসাসনেস সেকেন্ডারি, অর্থাৎ বস্তু প্রাথমিক, চেতনা হলো আপেক্ষিক, কিন্তু চেতনা রিপ্রডিউস করার ক্ষমতা রাখে। একজন শিল্পী রমনা পার্কটা দেখলেন, তারপর কাগজ কলম নিয়ে উনি ওই রমনা পার্কটা এঁকে ফেললেন। যখন এটি তার চেতনার মধ্যে ছিল তখন এটি বস্তু ছিল না। যখন এই চেতনা থেকে যখন শিল্পী কাগজ কলম নিয়ে এটি এঁকে ফেললেন তখন সেটি বস্তুতে পরিণত হলো। সেজন্য বললাম চেতনা রিপ্রডিউস করার ক্ষমতা রাখে। এখানে যখন এই দুইটা ঠিকভাবে পালিত হয় না, গণতন্ত্র এবং কেন্দ্রিকতা, তখন পার্টি প্রাণহীন হয়ে পড়ে, পার্টি তখন জনবিচ্ছিন্ন হয়ে যায়, পার্টি এলিনেটেড হয়ে যায় জনগণ থেকে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এই জন্য কমরেড লেনিন এখনও প্রাসঙ্গিক। যতক্ষণ রাষ্ট্র থাকবে ততক্ষণ প্রাসঙ্গিক, আবার আন্তর্জাতিকভাবেও এখনও আরও প্রাসঙ্গিক। যেমন দেখেন মানে ইন্টারন্যাশনাল হয়েছে, ভেঙেছে। কমরেড লেনিনও থার্ড ইন্টারন্যাশনাল করেছে। কখন করলো? প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন কমরেড লেনিন বলছিল যে সিভিল ওয়ার টার্ন, ইম্পেরিয়ালিস্ট ওয়ার টার্ন ইন্টু সিভিল ওয়ার, অর্থাৎ সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে পরিণত করতে হবে। কমরেড লেনিন সেটা সোভিয়েত ইউনিয়নে করতে পেরেছে, কিন্তু জার্মান পার্টি জাতীয় শোভিনিজমে চলে গেল, ন্যাশনাল শোভিনিজমে চলে গেছে। ন্যাশনাল শোভিনিজমে যে আন্তর্জাতিকতাবাদটাকে বাড়িয়ে দিয়ে দিচ্ছে, সেজন্যই কমরেড লেনিনকে থার্ড ইন্টারন্যাশনাল করতে হয়েছে। এই জায়গাগুলো আমাদের এখানে মাথায় রাখা দরকার। আমরা ডেমোক্রেসির লড়াই করতেছি, বর্তমান পার্টি ডেমোক্রেসির লড়াই করতেছি, উদিনদি পার্টি। এখানে পার্টিতে কোনো অথরিটি নেই, কমরেড লেনিন অথরিটি না, মার্ক্সও নিজেকে অথরিটি মনে করে নেই। আমরা যারা বা কোনো কমরেড যদি মোহাম্মদ শাহ আলমকে অথরিটি মনে করে, সে হীনমন্যতায় ভোগে, তার আত্মবিকাশ আর সম্ভব না। এবং অথরিটি পার্টিতে আমলাতন্ত্রের সৃষ্টি করে। এই জায়গাগুলো আমাদের মাথায় রাখবে। আমার এখানে এই ডেমোক্রেসির লড়াইটা আমরা করছি এখনও, যেটি পার্টিতে এখানে এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোভিয়েত পার্টি তো অথরিটির এরকম সৃষ্টি হয়েছিল, মাইনাস ডেমোক্রেসি যখন হয়ে গেল তখন তার বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। কিন্তু বহুজন স্টালিনকে মেটাফিজিক্যাল নেগেশন করে, অর্থাৎ ডায়ালেকটিক্যাল নেগেশন করে না। ডায়ালেকটিক্যাল নেগেশনে স্টালিনের অবদান কী, তার বিচ্যুতি কী, সেটি ডায়ালেকটিক্যাল নেগেশনে থাকে। আর বহুজন স্টালিন একদম 100% খারাপ, এটা হলো মেটাফিজিক্যাল নেগেশন, এটি খুবই ক্ষতিকর। মেটাফিজিক্যাল নেগেশনে কন্টিনিউটি অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে না, ধারাবাহিকতা উন্নতি থাকে না, এটাতে এনার্কি তৈরি করে। এগুলো আমাদের মাথায় রাখা উচিত। এখন এই যে পার্টিকুলার এবং জেনারেল বললেন, পার্টিকুলার অ্যান্ড জেনারেল এখানে বারবার আসতেছে, এই যে উত্তরাধুনিকতাবাদের জায়গা, এটা একটা ফলস থিওরি, দূরে যাওয়ার দরকার নেই। গোটা পৃথিবী যদি জেনারেল হয় আর আমাদের দেশটা পার্টিকুলার, জেনারেল অ্যান্ড পার্টিকুলারের এই বিশ্বে দেখতেছেন, গাজা হচ্ছে, তাইওয়ান হচ্ছে, ইউক্রেন হচ্ছে, তার প্রতিক্রিয়া আমার এখানে পড়ছে, গ্লোবাল ক্যাপিটাল, এটার আন্তঃসম্পর্কের ভিতরে একটাকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের পলিটিক্স ডিটারমিন করতে পারবেন না। যারা একটা থেকে আরেকটাকে বাদ দিয়ে করতে চায় উত্তরাধুনিকতাবাদ, এটা তো মানুষভাবকে কাউন্টার করার জন্য, বিভিন্ন বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলো করে। আমাদের দেশের ইলেকশন দেখেন, গত ইলেকশন যেটা গেল, এখানে আমাদের ইলেকশন নিয়ে এক্সটার্নাল ফোর্স ঢুকে নেই, আমেরিকা ঢুকেছে, রাশিয়া ঢুকেছে, ভারত ঢুকেছে, চীন ঢুকেছে। তাহলে আমাদের দেশের ইলেকশন নিয়েও পার্টিকুলার অ্যান্ড জেনারেল এদের কানেকশান হয়ে গেছিলো। পার্টিকুলার অ্যান্ড জেনারেল কানেকশান হয়নি, হয়েছে তো, শুধু পার্টিকুলার কথা বুঝায় যারা এইগুলো পলিটিক্স ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতে চায়, তারা সাময়িকভাবে হয়তো তাদের উত্থান হইতে পারে, হয়তো সিপিবি পিছিয়ে পড়ে গেছে এরকম মনে হইতে পারে সিপিবি, এটা না। আমরা বহু দেখেছি, আমরা জাসদ দেখেছি, এখন উজানি কই মাসের মতো ঝড় বৃষ্টি হলে এখন যেটা ভাদ মাসে হবে, বহুজনের চরচরাচ্ছে, ওই চরচরানি দিয়ে কিছু হবে না।
যে আমরা যদি কারেক্টলি, কিন্তু আমার মতাদন্ততা নিষ্ক্রিয়তা এটাও চলবে না। ম্যাটার ইন মোশন উই বিলিভ ইন ইনফিনিটি, বস্তু গতিময়, গতির কোনো শেষ নেই, গতিতে স্টেপিং নিতে হবে। এই ঝাঁকাটা স্টেপিংটা এভাবে নিতে হবে। কমরেড লেনিন সেটাই ছিলেন, কেননা মোশনের মূল জায়গা যেটা মার্কসবাদের ফার্স্ট ল, বিবৃতির ঐক্য এবং দ্বন্দ্বের ফলে গতির উৎস, এটাই হলো গতির ইটারনাল উৎস। ইটের উপর যে দ্বন্দ্বগুলো চলতেছে, সেখানে যে গতির সৃষ্টি হচ্ছে, সেই গতিটা বুঝেই আমাদেরকে রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি সব জায়গায় স্টেপিংটা নিতে হবে। এখানেই আমাদের পার্টি সৃজনশীল থাকতে পারে।